কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে, জান্নাতে ফুল দিও গো আমায়, জান্নাতে ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আদিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال في شأن حبيبه أميرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله
তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম সমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, তোমারি রহম সারা বাঁচা বড় দায়। পতি দিলে পতি ক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, তোমারি রহম সারা বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতি ক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতে ফুল দিও গো আমায়, জান্নাতে ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, জাল্লা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহররম মাসের পয়লা জুম্মাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সে আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করছি, সে আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, সকলের জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়েদুল মুরসালিন খাদামুন নাবিয়্যিন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তাজদার মাদিনা সওয়াই কাইনা
বিশ্ববরণ্য রাজনীতিবিদ, বিশ্ববরণ্য সমর বিশারদ, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা দোয়া করি তামাম পৃথিবীর ভূখণ্ড থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে শুয়ে আছেন আমাদের আত্মীয় স্বজনগণ, পাড়া প্রতিবেশীগণ, কোরআনের জন্য ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদের জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের বৃহত্তম একটি সূরা, কোরআনে কারিমের সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত থেকে আজকে কথা বলতে চাই। আল্লাহ তাআলা তার এই ছোট্ট গোলামের মুখ থেকে তেলাওয়াতকৃত আয়াতের সার্বিক কথাগুলো উপস্থাপনা করে আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করবার তৌফিক যেন আমাদের মুনিব দান করেন, সকলে আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে মাসে উপনীত হয়েছি, আরবি মাসের, আরবি বছরের প্রথম মাস, যেটাকে বলা হয় মুহাররম মাস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পরে হিজরি সনের আবির্ভাব হয়েছিল। তো মুহররম মাসের গুরুত্ব এবং সিগনিফিকেন্স নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোকপাত করব, এবং এখান থেকে অনেকগুলো দিক নির্দেশনা আমরা এই মুহররম মাস থেকে শিক্ষা নিয়ে আমল করব ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং আল্লাহ তাআলার কাছে এই মুহররম মাস খুবই প্রিয় ছিল। তো মুহররম মাসকে আরবি বছরের প্রথম মাস ধরা হয়, যেমনটা আমরা জানি ইংরেজি সালের যে মাস রয়েছে, প্রথম মাস হচ্ছে জানুয়ারি মাস। বাংলা সনের যে মাস প্রথম আছে সেটা হচ্ছে বৈশাখ মাস, আর আরবি সনের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস পয়লা হওয়ার কারণ কি এবং এই পয়লা মাসের গুরুত্বটা কি এবং ফজলটটা কি এবং আমাদের করণীয় এবং বর্জনীয়টা কি, এই বিষয় নিয়ে আজকে আলোকপাত হবে ইনশাআল্লাহ। তো এই হিজরি সনের প্রবর্তন কেমনে হলো, হিজরি যে সন মুহররম মাস এটা কেমনে আসলো, আমাদেরকে একটি ইতিহাস জানতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, তারপরে খোলাফায়ে রাশিদিনের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রেসিডেন্ট হলেন। তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। আবু বকর ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রেসিডেন্ট হলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি চিঠি পেলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠির ভিতরে লিখেছিলেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে চিঠি লেখেন আমাকে, যে পত্র লেখেন, এই পত্রের ভিতরে তারিখ থাকে কিন্তু বছর উল্লেখ থাকে না, মাস উল্লেখ থাকে না। তো এটা আমাদের একটু গবেষণা করার দরকার, এবং মুসলমানদের একটা সাল দরকার এবং মাস দরকার যেটা আপনি উল্লেখ করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মাথায় নিলেন এবং সাহাবায়ে কিরামদেরকে নিয়ে একটি বৈঠক করলেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি পাঠিয়েছেন, এই চিঠির ভিতরে তিনি এই তথ্যগুলো দিয়েছেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামরা সিদ্ধান্ত নিলেন যে আমাদের মুসলমানদের একটা সাল দরকার। এখন প্রশ্ন হতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামগণ যখন ছিলেন তখন কি সাল ছিল না? হ্যাঁ, তখন সাল ছিল। যে সালটা ছিল সেটা হচ্ছে রোমানদের এবং পার্সিয়ানদের। এই রোমান এবং পার্সিয়ানরা এই সালগুলো ব্যবহার করতেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামগণ তাদের ওই রেওয়াত অনুযায়ী ব্যবহার করতেন। কিন্তু মুসলমানদের তো ঐতিহ্য দরকার, মুসলমানদের তো সাল দরকার। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত উপনীত হলেন
যে মুসলমানদেরও সাল দরকার। এবার এই সালটা কখন শুরু করতে হবে, কোন মাস থেকে বছরটা শুরু করতে হবে এবং এই সালের গণনা কখন থেকে শুরু করতে হবে, এই দুইটা বিষয় নিয়ে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফের সিদ্ধান্তে বসলেন। তো কয়েকজন সাহাবী অভিমত দিলেন। হযরত সাদ ইবনে আবু আক্কাস বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছরে মৃত্যুবরণ করেছেন তখন থেকে সাল গণনা করা যেতে পারে। তারপরে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি বললেন যে যেই বছর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত শুরু হয়েছে সেই বছর থেকে সাল গণনা করা যেতে পারে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই সাল থেকে গণনা করতে পারেন যেই সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, অর্থাৎ তিনি যখন হিজরত করেন এই হিজরতের সাল থেকেই বছরের গণনা করা যেতে পারে, মাসের গণনা করা যেতে পারে এবং সাল গণনা করা যেতে পারে। তো এই বিষয় নিয়ে আরও সিদ্ধান্ত হলো কয়েকটা প্রস্তাব আসার পরে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত দিলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেছেন এই হিজরতের সাল থেকেই সাল গণনা করা যেতে পারে, এই ব্যাপারে সকল মুবাসসিরগণ এবং সাহাবায়ে কেরামগণ একনিষ্ঠ হয়ে গেলেন যে ঠিক আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছরে হিজরত করেছেন এই হিজরতের বছর থেকেই সাল গণনা করা যেতে পারে। এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে হিজরত করেছেন তখন থেকেই সাল গণনা করা হয়। এখন বর্তমানে 1444 সাল চলতেছে, হিজরি সনের আরবি মাসের আরবি বছরের সাল চলতেছে 1444 হিজরি। তো এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময় থেকেই এই সালকে গণনা করা হয়। তো এখন তারা চিন্তা করলো যে সাল গণনা করা হলো, এখন পরের বছরের শুরুতে কোন মাস দেওয়া যায় এটাও নিয়ে পরামর্শ করা যায়। তো সাহাবায়ে কেরামগণ পরামর্শ করলেন এবং এই পরামর্শের ভিত্তিতে এবং আল্লাহ তাআলার কাছেও একাধিক নাম তিনি পছন্দ। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে নিজে উল্লেখ করেছেন শাহরুল্লাহ, মহররম মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস এবং চারটা মাসে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ করতে নিষেধ করেছেন। এক নম্বর হচ্ছে জিলকদ, দুই নম্বর হচ্ছে জিলহজ, তিন নম্বর হচ্ছে মহররম, চার নম্বর হচ্ছে রজব। এই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ করতে গোটা পৃথিবীর মানুষদেরকেই আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। তো এই যে শাহরুল্লাহ শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন মহররমের মাসের ক্ষেত্রে, আর আল্লাহ তাআলা নিজেই বলছেন যে শাহরুল্লাহ মহররম মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস, সেহেতু এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরামগণ বললেন যে বছরের সাল হিসাবে প্রথম মাস হিসাবে মহররম মাস রাখা যায়। তো এই যে তারপর থেকেই আরবি মাসের প্রথম মাস হচ্ছে মহররম মাস। তো এই যে মহররমের মাসে আজকে আমরা 5-6 তারিখে উপনীত হয়ে গেছি। তো এখন আরও আমরা সাল যেগুলো গণনা করি আরেকটু তথ্য দিই। আমরা যে ইংরেজি সন গণনা করি, ইংরেজি সাল, আজকে এখন বর্তমানে চলতেছে 2022 সাল, এই যে ইংরেজি সাল বলে এই ইংরেজি সালের অস্তিত্বই পৃথিবীতে নাই। আমরা যে ইংরেজি সাল ব্যবহার মনে করি এটা যে ইংরেজি সাল, আসলে এটা ইংরেজি সাল না। আপনি যদি ইতিহাস ঘাঁটেন, ইতিহাস থেকে যদি তথ্য নেন, ইংরেজি সালের অস্তিত্বই নাই, তাহলে কেমনে আসলে ইংরেজি সাল, এটা প্রশ্ন হতে পারে। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের পূর্বে, এটা ছিল খ্রিস্টীয় পূর্ব বলা হয়, তো ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মের 1600 বছর পর, হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের 1600 বছর পর 1582 খ্রিস্টাব্দ পূর্ব অষ্টম গ্রেগরীয় রোমান ও পার্সিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পূর্বে এবং পরেও যেই সালটা ছিল সেটা হচ্ছে আপনার খ্রিস্টীয় সাল, সেটা হচ্ছে রোমান এবং পার্সিয়ানদের, এই রোমান এবং পার্সিয়ানদের যে ক্যালেন্ডার ছিল এই ক্যালেন্ডারটাকে তারা পরিবর্তন করে 1580 খ্রিস্টাব্দ পূর্ব, এটা পরিবর্তন করে এর নামকরণ করা হয় গ্রেগরীয় সাল, যেটাকে বলা হয় গ্রেগরিয়ান অথবা খ্রিস্টীয় ক্যালেন্ডার। দেখবেন এই জন্য 2022 সালের পরে দেখবেন খ্রিস্টাব্দ লেখা থাকে, এটা আসলে ইংরেজি সাল না, এটা হচ্ছে খ্রিস্টাব্দ। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মের পর থেকে এই সালটাকে গণনা করা হয় 1582 সাল থেকে, এই জন্য এটা হচ্ছে ইংরেজি সাল না, এটা হচ্ছে খ্রিস্টাব্দীয় সাল। তো সম্মানিত উপস্থিতির, যে মহরম মাসে আমরা উপনীত হয়েছি এই মহরমের মাসের কিছু তাৎপর্যের গুরুত্ব আছে।
আমরা মহরম মাস আসলেই কারবালার ইতিহাস শুনতে পছন্দ করি। এই কারবালার ইতিহাস প্রধানত মূল ইতিহাস নয়, কারবালার ইতিহাস মহরমের মাসের মূল ইতিহাস নয়। আমরা যে আশুরার দিন দশে জিলহজ দশে মহরম আশুরার দিন বলা হয়, এই দিন কারবালার ইতিহাসকে আমরা গোটা পৃথিবীতে অধিকাংশ স্মরণ করে থাকি। আসলে এই মহরমের মাসের দশ তারিখ যেটাকে বলা হয় আশুরা, এটা শুধুমাত্র কারবালার ইতিহাসকে স্মরণ করে না, এই আশুরাকে অনেকগুলো ঘটনা মুফাসসিরগণ নিয়ে এসেছেন। তবে বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় সহি হাদিস সূত্রে যে আমরা দশে মহরমের আশুরার দিন যে তথ্যগুলো পাই, তার ভিতরে নির্ভেজাল তথ্য হচ্ছে আশুরার দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনায় যখন তিনি প্রবেশ করলেন দেখলেন যে দশে মুহররম আশুরার দিন ইহুদিরা তারা রোজা রাখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে জিজ্ঞাসা করলেন, হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে মদিনায় যখন তিনি প্রবেশ করলেন তো ইহুদিরা দশে মুহররম আশুরার দিন রোজা রাখে। তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে দশে মুহররমের দিন তোমরা কেন রোজা রাখো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন উত্তরে তারা বলল যে দশে মুহররমের দিন আমরা এই জন্য রোজা রাখি, এই দিনে আমরা যাকে ফাদার মানে, গড মানে, ঈশ্বর মানে, যাকে আমরা অনুসরণ করি, সেই মুসা আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার চাপ থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে আল্লাহ তাআলা সেদিন মুক্তি দিয়েছিলেন, এই জন্য শুক্রিয়া স্বরূপ আমরা ইহুদিরা একদিন সিয়াম পালন করি, রোজা পালন করি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এবং সাহাবা ইকরামদেরকে বললেন যে তাদের চাইতে তো আমরা তার পূর্ববর্তীদের নবীদের বেশি অনুসরণ অনুকরণীয় বা তাদের চাইতে আমরা বেশি মহব্বতকারী, অতএব আমরাও এই দশে মুহররমে রোজা রাখতে পারি। তো এই যে দশে মুহররমের ঘটনা, ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। তো দশে মুহররম আশুরার দিন মদিনায় যখন তিনি প্রবেশ করলেন, ইহুদিদের থেকে তথ্য পেলেন যে মুসা আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাবার জন্য ইহুদিরা শুক্রিয়া স্বরূপ বিজয় দিবস স্বরূপ তারা রোজা রাখে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তো আমরা তো কৃতজ্ঞতা স্বরূপ শুক্রিয়া স্বরূপ আমরাও রোজা রাখতে পারি। তো এখান থেকে আমরা এক নম্বর শিক্ষা নিই, এক নম্বর ফজিল হচ্ছে মুহররম মাস আমাদেরকে শেখায় হচ্ছে সিয়াম রাখা শেখায়। তো মুহররম মাস দশে মুহররমে ইহুদিরা রোজা রেখেছিলেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকেও রোজা রাখতে বলেছিলেন এবং নিজেও তিনি রোজা রেখেছিলেন। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ইহুদিদেরকে সেই দিন তারা রোজা রাখে, শুধু তাই নয় এই মুহররমের মাসের দশে আশুরার দিন ইতিপূর্বেও আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য যে রমাদানের মাসে যে সিয়াম ফরজ করা হয়েছে, এই রমাদান মাসে সিয়াম ফরজ হওয়ার পূর্বে মুহররমের দশ তারিখের সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। তো মুহররমের মাসের এই সিয়ামকে রহিত করে পরবর্তীতে রমাদানের মাসের সিয়ামগুলোকে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। তো এইভাবে রোজা রাখার নির্দেশ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তবে সাহাবায়ে কেরামগণ বললেন, হে আল্লাহর রাসূল, ইহুদি আর খ্রিস্টানরা দশে মুহররমে রোজা রাখে, আমরা যদি এই দিন রোজা রাখি তাহলে তো তাদের সাথে আমাদের সাদৃশ্যপূর্ণ হয়ে গেল। আর আপনি তো বলেছেন মাং তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহুল বুখারী, যে কোনো জাতি যদি কোনো সম্প্রদায়কে, কোনো গোত্রকে, কোনো দলকে, কোনো সংগঠনকে যদি ফলো করে, কাল কিয়ামতের ময়দানে ওই দল, ওই সংগঠন, ওই গোত্র কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে উত্তোলন করা হবে। অথবা আপনি যদি ইহুদিদের সাথে স্মরণ করে রোজা রাখেন তাহলে আপনি তো ইহুদিদের অনুসরণ করলেন, তাহলে কিয়ামতের ময়দানে তো আল্লাহ তাআলা তাদের সাথে উঠাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
যে তাদেরকে অনুসরণ অনুকরণ করা যাবে না। কারণ কোরআনে কারিমের ভিতরে অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন যে এই পৃথিবীতে সবচাইতে মুমিনদের এবং ইমানদারদের সবচাইতে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা। লাতাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইহুদা ওয়ান নাসারা, যে মুমিনদের ইমানদারদের সবচাইতে চূড়ান্ত এবং প্রকাশ্য শত্রু হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানেরা, অতএব তাদেরকে অনুসরণ অনুকরণ করা যাবে না। তাহলে রোজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আগামী বছর থেকে নয়ে মহরম এবং দশে মহরমের দিন আমি সিয়াম পালন করবো। সুবহানাল্লাহ পড়েন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামগণ উদ্যুত হয়েছিলেন এবং তারা পরবর্তী বছরগুলোতে দুইটা করে সিয়াম রাখতেন, কয়টা? নয়ে মহরম এবং দশে মহরম। কে যদি নয়ে পারেন না পারেন তাহলে দশ এবং এগারো তারিখ, আগামী মঙ্গলবার হচ্ছে দশে মহরম। তাহলে কেউ যদি দুইটা রোজা রাখতে চায় তাহলে আগামী সোমবার এবং মঙ্গলবার, অথবা মঙ্গলবার অথবা বুধবার, এই দুইটা দিন রোজা রাখতে পারেন। এখন যদি রোজা রাখেন কি সওয়াব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মহরম মাসের দশ তারিখ, নয় তারিখ অথবা এগারো তারিখ দুইটা সিয়াম যদি পালন করে, বিগত এক বছরের অপরাধগুলো আল্লাহ তাআলা তার মাফ করে দিবে। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও গুরুত্ব দিয়ে বলছেন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আশুরার এই সিয়াম পালন করতাম এবং তোমরাও পালন করো, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে ভয় করে এই সিয়াম পালন করে এবং আল্লাহ তাআলা রমাদান মাসের সিয়ামের পরে যেই সিয়ামের সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন, সিগনিফিকেন্স মনে করেছেন, সেটা হচ্ছে মহরমের মাস। এই জন্য তাদের শক্তি এবং সামর্থ্য যদি পারেন নয়ে মহরম এবং দশে মহরম, অথবা দশে মহরম অথবা এগারোই মহরম, এই দুইটা দিন এই আশুরা সিয়াম পালন করবেন। তাহলে আমরা এখান থেকে জানলাম ইতিহাস যে এই সিয়ামটা কেন পালন করা হয়। সহি বুখারি থেকে প্রমাণিত যে এই সিয়ামটা এই জন্যই প্রমাণিত হয়, সিয়াম পালন করা হয়, এই দিন মুসা আলাইহি সালাতু ওয়া সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার থেকে, নির্যাতিত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছিলেন। আর আমরা এই দশে মহরমের মাসকে কেন্দ্র করে কারবালার ইতিহাসকে বেশি টেনে নিয়ে আসি। এটাও সত্য যে এই দশে মহরমের দিন কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হয়েছে, তবে এই সিয়ামটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে শুকরিয়া স্বরূপ। একদিকে বিজয় আর একদিকে দুঃখ, একদিকে বিজয় আর একদিকে দুঃখ। তাহলে এখন করণীয়টা কি? এখন বাংলাদেশ সহ উপমহাদেশে ইমাম হুসাইনকে কেন্দ্র করেই আমরা চাকচিক্যময় করে হাই হুসাইন বলে স্লোগান দেওয়া হয়, তারপরে হাত কাটে, পা কাটে, রক্ত বের করে, গায়ে রং মাখে, মিছিল মিটিং করে, এগুলো সম্পূর্ণ নাজায়েজ, এগুলো করা যাবে না। কারণ আগে এসেছে বিজয়, আগে এসেছে বিজয়। মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, একান্ন বছর, বাহান্ন বছর হয়ে যাচ্ছে, আমরা স্বাধীনতা দিবস পালন করি ছাব্বিশে মার্চ এবং বিজয় দিবস পালন করি ষোলোই ডিসেম্বর। এই যে ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি, এখন মনে করেন যে আল্লাহ না করুন আগামীতে কোনো বছরে এই ষোলো ডিসেম্বরে এমন কোনো ট্র্যাজেডি আসলো যেটা আমাদের জন্য খুব দুঃখের বিষয়, যেটা আমাদের জন্য খুব কষ্টের বিষয়। তো এই যে ষোলোই ডিসেম্বর আগামীতে মনে করেন যে দুঃখের বিষয় আসলো, তো এই যে আগামী দুঃখের বিষয়টাকে আমরা কি বাদ দিব, নাকি ওই যে একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমরা যে বিজয় লাভ করেছি কোনটা বাদ দেব? এখন আমাদের তো জাগ্রত থাকবে যে আমরা ষোলোই ডিসেম্বর বিজয় লাভ করেছি, এই দিন আমরা বিজয়ের শুকরিয়া আদায় করব। আর পক্ষান্তরে আমাদের যদি দুঃখ আসে সেটার জন্য আমরা অনুপ্রাণিত হব, অনুতাপ হব, এটা হচ্ছে মুখ্য বিষয়। আমরা কিন্তু ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসের ইতিহাসকে আমরা ভুলে যাব না, কি বলেন? যাব না কি? পরবর্তীতে দুঃখ আসলে সেটাকেও মেনে নিতে হবে এবং যে বিজয় অর্জন করেছি সেটাকেও ওয়েলকাম জানাতে হবে। তো কারবালার পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় লাভ করেছিলেন আশুরার দিন, সেই দিন শুকরিয়া আদাও করতে হবে এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সেদিন শাহাদাত বরণ করতে হয়েছে, অত্যাচার তিনি হয়েছেন,
এটার জন্য আমাদের অনুতপ্ত হতে হবে এবং সে এখান থেকে শিক্ষা নিতে হবে। প্রত্যেকটা ঘটনার যে তারিখ নির্ধারিত, প্রত্যেকটা ঘটনার যে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে কোরআন এবং সুন্নার ভিত্তিতে, ইতিহাসের ভিত্তিতে, এগুলোর জন্য এগুলো তো তাৎপর্য আছে, এগুলোর সিগনিফিকেন্স আছে, এগুলোর গুরুত্ব আছে। এগুলো শুধুমাত্র ঘটনা বলার জন্য কিন্তু কোরআন হাদিসে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেয় নাই। আল্লাহ তাআলা কেন দিয়েছেন? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ জমিনটা ভ্রমণ করো এবং আমাকে যারা আমার সাথে যারা কুফরি করেছে, আবার আমার সাথে যারা নাফরমানি করেছে, আমি তাদের কি পরিণত করেছি তোমার চোখে তোমরা দেখতে থাকো। আল্লাহ তাআলা জমিনটা সফর করতে বলেছেন, ঘুরতে বলেছেন, যে আমার সাথে যারা নাফরমানি করেছে, আমার সাথে যারা কুফরি করেছে, তাদের কি পরিণত করেছি তোমরা একটু তোমাদের চোখ দিয়ে দেখো। তুই যে আসরা মুহাররমের দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে অত্যাচার চালানো হয়েছে, জুলুম করা হয়েছে, কেন করা হয়েছে? এই যে আশুরার দিন আমরা শুকরিয়া স্বরূপ যে রোজা রাখবো, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনে আমাদের দরকার। তাকে কে অত্যাচার চালিয়েছে, কে জুলুম চালিয়েছে, কেন চালিয়েছে, এখান থেকে আমাদের অনেকগুলো শিক্ষণীয় বিষয়। তদানীন্তন সময়ে ফেরাউনের শাসনামলে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম। তো ফেরাউন ছিল অত্যাচারী বাদশাহ, তিনি ছিলেন অত্যাচারী শাসক, অত্যাচারী জনগোষ্ঠীর প্রবল ব্যক্তিত্ব তিনি ছিলেন। তো সেই ফেরাউন একদিন স্বপ্নের ভিতরে দেখলেন, তিনি স্বপ্নের ভিতরে দেখলেন যে এই জামানায় বানি ইসরায়েলের একজন ব্যক্তি জন্মগ্রহণ করবে এবং আমি যে কিবতী সম্প্রদায়ের মালিক, এই গোটা রাজত্বের মালিক, আমার এই রাজত্বটাকে সে ধ্বংস করে দিবে। এখন স্বপ্ন দেখল ফেরাউন, ওই সময় তদানীন্তন সময়ের স্বপ্নের ব্যাখ্যার জন্য তাবির ছিল, তাবিরদেরকে ডাকা আনা হলো এবং বলা হলো, আমি এই স্বপ্নের ভিতরে দেখেছি যে এই জামানায় একজন শিশু জন্মগ্রহণ করবে যে আমার ক্ষমতার মসনদকে তছনছ করে দেবে। তাবিররা স্বপ্নের ব্যাখ্যা করে জানিয়ে দিল যে হ্যাঁ, এমন বানিস্তের একজন সন্তান আসবে যে শিশু সন্তান আপনার রাজত্বকে নষ্ট করে দেবে। তো ফেরাউন সিদ্ধান্ত নিল, কি সিদ্ধান্ত নিল আল্লাহ তাআলা সেটাও কিন্তু কোরআনে কারিমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ইদনাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সু আল আযাব ইযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহায়ুনা নিসাআকুম ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। সূরা বাকারার 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ফেরাউন সিদ্ধান্ত নিল যে তার রাজত্ব ক্ষমতাকে যারা তছনছ করে দেবে একজন শিশু, সেই শিশু পৃথিবীতে যাতে করে না আসতে পারে, পুত্র সন্তান আসতে না পারে, সেই জন্য তদানীন্তন সময়ে যত পুত্র সন্তান ছিল সকল পুত্র সন্তানকে সে হত্যা করেছিল এবং যত কন্যা সন্তান ছিল তাদেরকে জীবিত করে রেখেছিল। তো এইভাবে মুফাসসিরগণ বলছেন যে ফেরাউন তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য 40-80 হাজার পুত্র সন্তানকে সে হত্যা করেছে। চিন্তা করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের জন্ম ঠেকানোর জন্য, মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের জন্ম ঠেকানোর জন্য ফেরাউন 40-80 হাজার পর্যন্ত পুত্র সন্তান হত্যা করেছিল ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এবার চিন্তা করেন, এই পৃথিবীতে কিন্তু অনেক নব্য ফেরাউন আছে, তারাও কিন্তু এই তাদের নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ছোট ছোট শিশু বাচ্চাকে হত্যা করে, প্রভাবশালী লোকদেরকে হত্যা করে, আলেম উলামাকে হত্যা করে, নিরপরাধ মানুষগুলোকে হত্যা করে। বিভিন্ন রাষ্ট্রে কিন্তু আমরা দেখতেছি, এই যে চীন এবং যুক্তরাষ্ট্র যুদ্ধের কাছাকাছি দেখতেছি যাচ্ছে, আবার বিভিন্ন রাষ্ট্র এখন ওই যে ইউক্রেন এবং রাশিয়া এখনও কিন্তু অনবরত তারা যুদ্ধ অনবরত চালাতেই আছে। কাশ্মীরের উপরে নির্যাতন, রোহিঙ্গার উপরে নির্যাতন, আফগানিস্তানের উপরে নির্যাতন, ফিলিস্তিনের উপর নির্যাতন, গোটা পৃথিবীতে যেখানেই এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে যখন নির্যাতন নিপীড়ন চালায়, এর মূল কারণ হচ্ছে তাদের ক্ষমতা টিকিয়ে রাখা। তো এই যে গোটা পৃথিবীর
নব্য ফেরাউনেরা এই ষড়যন্ত্র আর এই চক্রান্ত চালাচ্ছে যে তারা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। তো মূসা আলাইহিসসালাম পৃথিবীতে আসেই নাই, পৃথিবীতে আসে নাই, পৃথিবীতে আসা না আসার কারণেই তার ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে ফেরাউনের। দুইজন পায়গম্বারের জন্ম ঠেকাবার জন্য তদানীন্তন সময়ে রাষ্ট্র ক্ষমতাশীল ব্যক্তিরা চেষ্টা করেছিল। এক নম্বর হচ্ছে এই যে ফেরাউন মূসা আলাইহিসসালামের জন্ম ঠেকাতে চেয়েছিল, দুই নম্বর হচ্ছে নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম ঠেকাতে চেয়েছিল। তারা জন্মের পূর্বে জন্ম যাতে না হয় সেটাই ঠেকানোর জন্য চেষ্টা করেছিল, হাজার হাজার পুত্র সন্তান হত্যা করেছিল। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ফেরাউন এবং নমরুদ এই যে শিশু সন্তানকে জন্মগ্রহণ করা থেকে বিরত রাখতে পেরেছিল কি? পারে নাই। তো এই যে স্বপ্ন যখন ফেরাউন দেখল, স্বপ্নের তাবিরও করে দিল এবং আল্লাহ তাআলা চাই যে তার পায়গম্বর পৃথিবীতে আসবে। আল্লাহ তাআলা কেন চাই? একজন ক্ষমতায় আছে, আল্লাহ তাআলা একজনকে দিয়ে ওই ক্ষমতার মস্তকে ধ্বংস করবেন, তার কারণটাও কি? তার কারণও আছে না নাই? তার কারণও আছে যে ফেরাউন ছিল অসহায় দারিদ্র মানুষ, তাকে ত্যাজ্য পুত্র করে দেয়া হয়েছিল। এই পৃথিবীতে সর্বপ্রথম বাপ তার সন্তানকে ত্যাজ্য পুত্র করেছিল এই ফেরাউনকে। তো এই যে ফেরাউনকে ত্যাজ্য পুত্র করে দেয়া হয়েছিল, তারপরে আসলেন তরমুজ খেতের কাজ করতেন এবং খাইতেন, সেখান থেকে তিনি গোরস্থানের দারোয়ান হলেন, তারপর তিনি চলে গেলেন খাদ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী থেকে তিনি গেলেন রাষ্ট্রপ্রধানে। এই রাষ্ট্রপ্রধান যাওয়ার ফলে তার ইতিহাস তিনি ভুলে গিয়েছিলেন। মানুষের উপরে এমন কোনো জুলুম নাই যে সে জুলুমের অত্যাচারের জুলুমের মাত্রা তিনি শেষ করে নাই। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি করেছিলেন, প্রত্যেকটা জায়গায় তিনি জুলুমান নির্যাতন করেছিলেন এবং জনগণের অধিকারগুলো তারা নষ্ট করেছিল। এই পর্যায়ে বানি ইসরাইলদের উপরেও সে অত্যাচার চালিয়েছিল, অত্যাচারের মাত্রা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল আল্লাহ তাআলা সহ্য করে নাই। তো সেই ফেরাউন মূসা আলাইহিসসালামের জন্ম ঠেকাতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে এসেছিলেন। আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনে কারিমের সূরা কসাস এবং তোহার ভিতরে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। তো অনেকগুলো সময় লাগবে, অনেকগুলো পয়েন্ট। তো মূসা আলাইহিসসালাম পৃথিবীতে কেন আসলো এবং ফেরাউন তার বিরোধিতা কেন করলো এবং কিভাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করলেন, এবং এই যে কারবালার যে ইতিহাস, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কেন শাহাদাত বরণ করতে হলো, আর এই কারবালা কেন আমাদেরকে শিক্ষা নিয়ে আসলো, আগামী জুম্মায় আলোকপাত হবে ইনশাআল্লাহ। আজকে যেটুকু কথা বললাম মহরমের মাসকে কেন্দ্র করে, মূলত মহরমের মাসের শুক্রিয়া স্বরূপ আমরা দুইটা রোজা রাখবো, আর এই মহরমের মাস থেকে আমাদেরকে অন্যায় অবিচার থেকে দূরে থাকতে বলা হয়েছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 194 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এই মহরমের মাসে তোমরা হত্যাযজ্ঞ চালাবে না। অথচ আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবীতে অনেক জায়গায় হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, আল্লাহ তাআলা এগুলো নিষেধ করেছেন এবং মুসলমানদেরকেও শিক্ষা নিতে বলেছেন যে তোমরা এই মহরমের মাসে মানুষের সাথে সৎ আচরণ করবে, মানুষের সাথে ভালো আচরণ করবে, মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে না, মানুষের উপরে জুলুম নির্যাতন করবে না, মানুষের উপরে অত্যাচার চালিয়ে নিজের জীবনটা শেষ করবে না, মাজলুমের দোয়াকে তোমরা ভয় করো। এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মাজলুমের দোয়া থেকে বিরত থাকো, কারণ মাজলুম যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে সেই দোয়ার ভিতরে আর আল্লাহ তাআলার সাথে পর্দার কোনো ব্যবধান থাকে না, পর্দায় থাকে না, মাজলুম দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করে নেয়। তো এর জন্য মহরমের মাস আমাদেরকে শুকরিয়া স্বরূপ আশুরার দিনে মূসা আলাইহিসসালাম যে অত্যাচার থেকে উদ্গীরণ হয়েছিলেন, উপনীত হয়েছিলেন, তিনি শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামগণ সিয়াম রাখতেন এবং আমাদেরকেও সিয়াম রাখার উপদেশ দিয়েছেন। এই জন্য আমাদের উচিত হবে যাদের শরীর সুস্থ এবং স্বাভাবিক সক্ষম এবং যদি পারেন এই দুইটা সিয়াম পালন করবেন। আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে আমল করবার তাওফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।